রোজই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তাই ভাবলাম আজ একটা ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখেছো বাজারে কেকের মধ্যে যে ভালো ভালো চকলেট টপারগুলো দেওয়া থাকে, সেটা বাড়িতে কীভাবে বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি নিয়েছি দেখো দু ধরনের কম্পাউন্ড, একটা হচ্ছে ডার্ক চকলেট কম্পাউন্ড আর একটা হোয়াইট চকলেট কম্পাউন্ড। যে কোনো বেকারির দোকানে তোমরা এগুলো পেয়ে যেতে পারো, এছাড়া অনলাইনে অর্ডার করতে পারো। এরপর নিয়েছি দুটো কাঁচের বোল, মাইক্রোওয়েভ সেফ বোল এগুলো। আর টপারটা তৈরি করার জন্য এরকম একটা সিলিকনের আমি টপার মেকার নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ছাড়াও টপার বানানো যায়, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আমি। তো এই যে আমি চকলেটগুলোকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি, দেখো হোয়াইট চকলেটটা আর ডার্ক চকলেটটা দুটোই ভালোভাবে গ্রেড করে নিয়েছি। এবার আমি এদেরকে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করব। তোমরা চাইলে কিন্তু ডাবল বয়লার প্রসেসেও এটা করতে পারো, একটু ফুটন্ত গরম জলের ওপর এগুলো বসিয়ে নিলে এইভাবে এগুলো গলে যাবে। দেখো দুটো চকলেটকে আমি ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এখন আমি এই যে এই কেক টপারটাতে দুটো চকলেটই ভালোভাবে দিয়ে দেবো ডিজাইন করে। এগুলো প্রথম প্রথম খুব একটা পারফেক্টলি না হলেও এগুলো হওয়ার পর কিন্তু পারফেক্টই হয়ে যাবে, আর এগুলো যেমনই হোক দেখতে খুব সুন্দর লাগবে। বাড়তি অংশগুলো আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। এইভাবে সমস্ত কেক টপারগুলো আমি তৈরি করে নেব, মোলটা পুরো চকলেট দিয়ে আমি ভরে দেব। দেখো সবগুলোতেই আমি চকলেট দিয়ে দিয়েছি আর খুব একটা পারফেক্টলি হয়নি, কিন্তু এইগুলো দেখো বোলগুলো একদম শার্প হয়ে গেছে, আর এটা কিন্তু হওয়ার পর একদম পারফেক্ট হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। তো আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, 10 মিনিট পর আমি বার করে নিয়েছি আর দেখো একদম বসে গেছে চকলেটগুলো। আর এখন আমি এইগুলো মোল থেকে খুব সাবধানে বের করে নেব। তো এই যে দেখো আমি সমস্ত টপার বের করে নিয়েছি, আর আমার বার করতে পার হতে একটা টপার ভেঙে গেছিলো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরকম হতেই পারে। আর বাকিগুলো একদম পারফেক্টলি বেরিয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। তো তোমরাও বাড়িতে এরকম টপার খুব ইজিলি বানিয়ে ফেলতে পারো, আর আমি তোমাদেরকে একদিন মোল ছাড়াও টপার বানানো দেখাবো ভেবেছি এরকম। আর এই টপারটা দিয়ে আমি যে এই হোয়াইট ফরেস্ট কেকটা ডেকোরেশন করেছিলাম, তো কেমন হয়েছে কেকটা আর টপারগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর রেসিপিটা অবশ্যই শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে আসবো পরে। থ্যাংক ইউ।